मौसम भवनेर पूर्वाभास आगामी 24 घंटार मध्ये बंगोपसागरे একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে যার গতিপথ হবে উত্তর পশ্চিমে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা বা বাংলা উপকূলের দিকে দক্ষিণ আন্দামান এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি যে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে তা আগেই জানিয়েছিল হাওয়াবিদরা এই মুহূর্তে শক্তি সঞ্চয় করে ক্রমশ ঘূর্ণাবর্তটি প্রবল সাইক্লোনে রূপান্তরিত হতে চলেছে আন্দামান সাগর ও বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প টেনে ফুলে ফেঁপে উঠেছে সেই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ের চেহারা নেবে আর কিছুদিনের মধ্যেই আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন আন্দামান সাগর দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আসতে পারে সেই ঘূর্ণিঝড় ঘূর্ণাবর্তের প্রাথমিক গতিবিধি বলেছে আগামী 8 মে সিটি ভয়াবহ রূপ ধারণ করতে পারে বেসরকারি সূত্রে দাবি করছে আগামী 10 তারিখে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে গতকালই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হলো উড়িষ্যায় জানা যাচ্ছে ইতিমধ্যে উড়িষ্যা সরকারের পক্ষ থেকে 18টি জেলায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে জেলা শাসকের কাছে সতর্কতামূলক চিঠি পাঠানো হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের লেটেস্ট আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট নিউজ আবার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।